জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ বাংলাদেশ ভারতের সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তফিদ হোসেনের আরও বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আপাতত নেই তবে আরাকানের পরিস্থিতি শান্ত হলে আন্তর্জাতিক মহলে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বর্ডার কিলিং যেটা হয় এটা আজকের কথা না কিন্তু আমি গত অন্তত সাত বছর যাবৎ বলছি বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায় কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না মানুষের বিষয় একটি মানুষ যখন বর্ডার বর্ডারে গুলি খেয়ে মারা যায় সারা দেশের মানুষের মধ্যে এটা হয় এবং সেটা একটা নেগেটিভ যেটা আমরা চাই না এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না এটা এক ধরনের স্টেবিলিটি সেটা যে স্টেবিলিটি হোক এমনকি যদি আরাগান আমিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে তাদের কোনো চ্যালেঞ্জ নাই যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে আমরা চেষ্টা করতে পারি এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শাখাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়া রাষ্ট্রপতি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কার্যক্রমেরও প্রশংসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে সব জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তথ্য চাওয়া হয়েছে দেশের গণমাধ্যমগুলোর কাছেও সোমবার সকালে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে আপনাদের রিপোর্টে ধারণ করা আছে এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন সমন্বয়করা ছিলেন তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোর ফ্রন্টে ছিলেন ফিল্ডে ছিলেন আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে আপনাদেরকে অর্গানাইজড এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি মূল্যস্ফীতি কিছুটা কমেছে সেই প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ দুপুরে সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের আরও বলেন বাজারে যাতে সরবরাহ বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবে মন্ত্রণালয় এ সময় বলেন প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারে ইউএনডিপি কারিগরি সহায়তা দিতে ইচ্ছুক আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট হচ্ছে চলবে ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায় গ্রিন টেকনোলজি গ্রিন ইস্যুতে ফান্ডিং ওগুলোতে সাহায্য করতে চায় মূল্যস্ফীটা একটু এসে যদি এসে পাচ্ছেন তো কিছু কমছে যে একটা মেসেজ দিয়েছে আমরা এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসে তো হবে না আমরা যে বললাম ল এন্ড অর্ডার ওইগুলো আলাপ করবো আরও ওদের সাথে লোকাল ইস্যুর সাথে দুর্নীতি অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরে বরিশালের সমন্বয়কদের সাথে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা সোমবার বেলা সাড়ে বারোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবানানন্দ দাস সম্মেলন কক্ষে মতবিনিময়ে কেন্দ্রীয় সমন্বয়করা বলেন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করতে হবে এজন্য বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতেই তাদের এই বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফর আর আরও বলেন দেশটাকে নতুনভাবে গড়ে তোলা দুর্নীতি ও চাদাবাজি মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে সভায় কেন্দ্রীয় সমন্বয়ক রায়ান ফেরদৌস তৌহিদ আহমেদ আশিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বিপ্লব হয় মানুষ জীবন বাজি রেখে বিপ্লব অংশগ্রহণ করে কিন্তু শেষে এসে দেখা যায় যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সুকৌশলে যারা বিপ্লবী হয়ে ওঠে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয় মনে রাখতে হবে আমরা যারা জীবিত আছি আমরা যারা সুস্থ আছি আমরা প্রত্যেকে তাদের কাছে দায়বদ্ধ কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনের পতনের জন্য জীবন দেয় নাই ফ্যাসিস্ট হাসিনের পতনের জন্য তারা আহত হয় নাই তারা আহত হয়েছে তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্যে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি তুলে ধরে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয় পরে দলের মহাসচিব বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুর সুলভ আচরণ করে যাচ্ছে ভারত দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিংয়ের সীমান্ত নিয়ে সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বর্তমান আচরণ কারো জন্য শুভকর নয় তার মতে প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক সম্মান মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা উচিত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বই আনবে সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পার্শ্ব শর্তের ভিত্তিতে এই সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনলবদিন ফারুক বলেছেন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নষ্ট করতে ভারতে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মোটর চালক দলের অনুষ্ঠানে কথা বলেন তিনি। গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম পড়া করেছে তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে এই গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই তারা যেন আপনার উপরে ভর করে আবার নিয়ে বাংলাদেশের মানুষকে আর না ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বাংলার মাটিতে করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল সোমবার সকালে নোয়াখালী শহরে পথসভায় অংশ নেন তিনি বলেন দু সালের আঠাশ অক্টোবর ও দু সালের পাঁচ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডেরও বিচার করা হবে উপস্থিত শেখ হাসিনা সহ সকল খুঁজে বিচার বাংলাদেশ মাটিতে আদায় করে থাকবো আমরা ইচ্ছা হিন খেলার হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে সাক্ষাৎ চক্করের আলে মোড়ের ওপরে গড় হত্যা চালিয়েছিল এই সরকার তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বন্যা পরবর্তী পুনর্বাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ সোমবার দুপুরে তার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বন্যা পরবর্তী পুনর্বাসন এই বন্যার পরে আমরা বন্যা দেখেছি যে রাস্তাঘাট খুব দুরাবস্থায় আছে বেহাল অবস্থায় আছে এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস এটা পুরো সমাজকেই অ্যাফেক্ট করে ডিটেলসে যাওয়ার দরকার নেই গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে তো সেই জন্য রাস্তাঘাটের দিকে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না ওয়ার্ক পারমিট সহ বৈধ কাগজপত্র জমা দিয়েও মিলছে না ইতালির ভিসা আর এই জন্য গাফিলতির অভিযোগ উঠেছে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীরা চাইছেন আটকে থাকা পাসপোর্ট ভিসা সহ দ্রুত ফেরত দেয়া হোক তাদের তবে জাল নথির প্রমাণ পাওয়ায় এই দীর্ঘসূত্রতা উল্লেখ করে রাষ্ট্রদূত বলছেন জানুয়ারির মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা হবে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সোমবার সকাল নয়টা থেকে অবস্থান নেন ভুক্তভোগীরা তাদের দাবি গেল বছরের আগস্ট থেকে এখনো পর্যন্ত প্রায় এক লাখ ভিসা পাসপোর্ট আটকে রেখেছে ইতালির ভিসা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান বিএফএস গ্লোবাল এমন অবস্থায় বিপাকে পড়েছেন লক্ষাধিক ইতালি যেতে ইচ্ছুক কর্মী এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছি কিছুক্ষণ পর বিরতি পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক সড়কে নিয়ম ভাঙার মহোৎসবে মেতেছেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা যে কারণে যানজটে অতিষ্ঠ নগরবাসী নিয়ম কারণ না মেনে অলি গলি ও প্রধান সড়কেও তাদের অবাধ চলাচল দিন থেকে রাত অবধি রাজধানী জুড়ে মাঝ রাস্তা দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ রিকশা কোনো কোনো সড়কে পদক্ষেপও নিচ্ছেন না ট্রাফিক পুলিশের সদস্যরা তারা বলছেন আইন মানতে চান না অটোরিকশার চালকরা এ কারণে শাহবাগ গুলিস্তান মতিঝিল টিকাটুলি গেন্ডারিয়া সহ অধিকাংশ এলাকায় দিনে কিংবা রাতে সড়কের যানজট কমছেই না এ অবস্থায় ঢাকার সড়কে চলাচলকারীদের রীতিমতন আভিশ্বাস উঠছে নগরবাসীরা বলেন যত্রতত্র পার্কিং সিগন্যাল অমান্য করে উল্টোপথে গাড়ি চালানো সহ প্রতিনিয়ত নিয়ম ভাঙছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এদিকে চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণার পর থেকে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ পুলিশ জানায় বেশিরভাগ ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা চালকদের নেই কোনো দক্ষতা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আগে অলি গলিতে চলাচল করলেও সম্প্রতি এসব দাপিয়ে বেড়াচ্ছে নগরের প্রধান সড়ক ও মহাসড়কে এ অবস্থায় রোববার ব্যাটারি চালিত এসব যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয় আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নেস্কো আউটসোর্সিংয়ের কর্মচারীরা সোমবার দুপুরে নগরীর রেলগেট এলাকায় নেস্কো অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশ নেন আইসিটি বিভাগের রাজশাহী বগুড়া নওগাঁ রংপুর ও দিনাজপুরের কর্মচারীরা বক্তারা বলেন জাতীয়করণ করা সম্ভব না হলে অন্তত যেন মাস্টার রোল হিসেবে রাখা হয় কারণ কোনো কোম্পানির অধীনে থাকতে চান না আন্দোলনরত কর্মচারীরা এ সময় আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু বাতিলের দাবি জানান তারা একই সঙ্গে বয়স সীমা শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি জানান আন্দোলনকারীরা এখন টিভিতে খবর সম্প্রচারের পর চালু হয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা এর মাধ্যমে প্রায় দশ দিনের অচলাবস্থা কাটিয়ে মুমর্ষু রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে জ্বালানি তেলের অভাবে গেল একত্রিশ আগস্ট থেকে বন্ধ ছিল হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা সংশ্লিষ্টরা জানান বরাদ্দ না আসায় জ্বালানি তেলের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বকেয়া থাকায় নির্ধারিত পেট্রোল পাম্প থেকে তেল নিতে পারছিলেন না তারা এছাড়া উপজেলা সদর থেকে দিনাজপুর মেডিকেলের দূরত্ব সত্তর কিলোমিটারের বেশি হওয়ায় দ্বিগুণ ভাড়া দিয়েও মেলেনি বেসরকারি অ্যাম্বুলেন্স এমন অবস্থায় চরম ভোগান্তির শিকার হন রোগী ও তাদের স্বজনরা এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে কিছুক্ষণ পর বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জনে আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়াগি ইতোমধ্যে অনেকটাই শক্তি হারিয়েছে তবে এর প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত আছে আছে বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস বন্যার ঝুঁকিতে আছে ল্যাংসন ইয়েনবাই ও থাই ইনগিয়ান প্রদেশ দেশটির আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে গত এক দিনে। ভিয়েতনামে দুশো আট মিলিমিটার থেকে চারশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গেল সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে উদ্ভূত হওয়া ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানায় ফিলিপিন্সের লোজন দ্বীপে শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এখন ডট টিভি এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি